সুরকিপল্লির চৌহদ্দির শেকলেই আটকা পড়ে যায় এখানকার বেশিরভাগ শিশুর শৈশব। বছরের পর বছর পেরিয়ে গেলেও স্কুলে যাওয়া হয় না তাদের। সুটকিতে ব্যবহার করা রাসায়নিক আর মাছের কাঁটার আঘাতে এসব শিশুদের জীবন ক্ষতবিক্ষত হলেও সুটকি শ্রমে নিয়োজিত শিশুশ্রমকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি আজও। সুটকি খাতে শিশুশ্রম নিয়ে হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। মমতার মায়ামাখা গল্প নেই এই শিশুদের জীবন ঘিরে। এ বয়সে তো তাদের যাবার কথা ছিল বিদ্যালয়ে, কিন্তু বিদ্যালয়কে বিদায় দিয়েছে তাদের পারিবারিক দারিদ্রতা। আমি স্কুলে যাই না, তো আমার টাকার অভাবে আমি কাজ করতেছি দুই বছর ধরে। স্কুলে পড়ি নাই কারণ আমার মা বাবা অভাব হয়ে যায়। স্কুলে যাই না, টাকা নাই, এর জন্য যাই না। আশপাশে স্কুল নাই, একটু দূরে, মানে গাড়ি ভাড়া লাগে, মনে করেন দৈনিক 50 টাকা লাগে। ফুটফুটে ছোট্ট শিশু কুসুম। কুসুম কোমল এই বয়সে দাদার সাথে সুটকি পল্লী হয়েছে তার শিশু মনের চেনা চৌহদ্দি। পরোক্ষভাবে পেটের তাগিদে যে কুসুমকে এখানে টেনে এনেছে তা এই বয়সে হয়তো তার বোঝারই উপায় নেই। কক্সবাজারের নাজিরা টেক বিশ্বের বৃহৎ সুটকিপল্লিগুলোর অন্যতম। এটি প্রায় 3,000 শিশু এখানে সুটকি শ্রমে তাদের জীবন জড়িয়েছে সংসারের সচ্ছলতার তাগিদে। যে শিশুশ্রমকে ঝুঁকিপূর্ণের তালিকায় আনা হয়েছে তার মধ্যে নেই এই সুটকি নিয়ে যেসব শিশুরা কাজ করে তাদের অন্তর্ভুক্তি। সূর্যোদয়ের সাথে কাজে যোগ দেওয়া এসব শিশুদের কোমল হাতগুলো প্রতিনিয়তই বিক্ষত হচ্ছে কাটার ঘায়ে। সারাদিনের পারিশ্রমিক মাত্র 300 টাকা। 300 টাকা সার 300 টাকা এগুলো পাই, 600 বড় তো 600 টাকা, আর 300 সাড়ে 300 হাত 60 হয়ে যায়। খেড়া গলে লাইতা হাম যে লাইতা হাম গড়ি দিয়ে হামের সময় গে মানে হাসি নতাকে দিয়া ওকে ফুসলে রে কেড়া গিম ফালা দিয়ে আমরে হাতে কাঁটা ফুটে, কাঁটা ফুটলে একটু জট উঠে, জট উঠলে বাচ্চারা এটা জট উঠলে মনে করে আস্তে আস্তে ধীরে ধীরে জটটা বড় হয়ে যায় ছোট ছেলে। এই শিশুদের কেউ ষষ্ঠ কেউ বা অষ্টম শ্রেণীতে পড়ার কথা থাকলেও বাবা মায়ের সাথে আসতে আসতে একসময় তারা হয়ে ওঠে সুটকি শ্রমিক। এখানকার সহস্রাধিক সুটকি খলায় ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের ঘেরাটোপেই একসময় আটকে যায় তাদের আকাশ ভরা স্বপ্ন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কক্সবাজার।